মানুষের মুখে ও মানুষের শরীরে মৌমাছির বসবাস, এছাড়াও গাড়িতে বসবাস করতে দেখা যায় মৌমাছিদের। কিছু মানুষ আছে যাদের মুখের ভিতরে প্রবেশ করে মৌমাছি, অথচ হুল বসায় না। মৌমাছিদের এমন আচরণ সত্যি বড় বিস্ময়কর। আর আজকের এই নতুন এপিসোডে উদ্ঘাটন করতে চলেছি মানুষের মুখে ও শরীরে মৌমাছি যেসব কারণে বসবাস করে, এছাড়াও কিছু মানুষ আছে মৌমাছি তারা মুখের ভিতরে নিলেও হুল বসায় না। তাই ইউটিউব প্রেমী চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন বিস্তারিত ইন্টারেস্টিং ভিডিওটি, এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আসলে সত্যি ঘটনা হলো মৌমাছি আপনা আপনিভাবে মানুষের শরীরে ও গাড়িতে বসে থাকে। আরেকটা কারণ হচ্ছে যারা মধু চাষ করে তারা রানী মৌমাছিকে চিনতে পারে, আর রানী মৌমাছি যেখানে যাবে সকল মৌমাছি সেখানেই যাবে দল বেঁধে। তাই যারা রানীর মৌমাছিকে শরীরে বসায় সকল মৌমাছি তার শরীরে বসে থাকে। কিন্তু মানুষের মুখে মৌমাছি প্রবেশ করানোর ব্যাপারটি মানুষ জাদু ক্রিয়া বলে থাকে, তবে এটা কতটুকু সত্য এর রেফারেন্স গুগলে নেই বলেই জানাতে পারছি না। তবে মৌমাছি সম্পর্কে কিছু বিস্ময়কর তথ্য আছে যা জানলে আপনার চোখ কপালে উঠবে। পৃথিবীতে প্রায় 20,000 প্রজাতির মৌমাছি রয়েছে, তবে শুধুমাত্র 4 প্রজাতির মৌমাছি মধু দিয়ে থাকে। একটা মৌচাকে 20,000 থেকে প্রায় 80,000 মৌমাছি থাকে, এবং প্রত্যেকটা মৌচাকে 3 প্রকারের মৌমাছি থাকে, কর্মী মৌমাছি, পুরুষ মৌমাছি এবং রানী মৌমাছি। একমাত্র কর্মী মৌমাছিদেরই বিষাক্ত হুল থাকে, আর এরা জীবনে একবারই হুল ব্যবহার করতে পারে, কারণ হুল ব্যবহার করার পরে এরা মারা যায়। কিন্তু এরা হুল বসাতে দ্বিধা করে না, একটি মানুষের মৃত্যু ঘটাতে 1100 হুলের প্রয়োজন। রানী মৌমাছির কাজ শুধু ডিম পেড়ে বাচ্চা ফোটানো। রানী মৌমাছি প্রতিদিন গড়ে 1500 থেকে প্রায় 2500 ডিম পেড়ে থাকে। পুরুষ মৌমাছি জীবনেও কোনো কাজ করে না, কর্মী মৌমাছিরা পুরুষ মৌমাছিদের মুখে খাবার পর্যন্ত তুলে দেয়। পুরুষ মৌমাছিদের কাজ শুধু খাওয়া আর রানী মৌমাছিদের সাথে মিলন করা। মিলন মৌসুমে দুপুরবেলায় পুরুষ মৌমাছিদের সভা হয়, রানী মৌমাছি এক ধরনের গ্রান ছড়াতে ছড়াতে পুরুষ মৌমাছিদের সভায় আসে। পুরুষ মৌমাছি সেই গ্রানে মিলন করার জন্য পাগল হয়ে যায়। একের পর এক পুরুষ মৌমাছিদের সাথে রানী মৌমাছি মিলন করে থাকে। একটি পুরুষ মৌমাছি জীবনে একবারই মিলন করতে পারে, কারণ মিলন করার সময় পুরুষ মৌমাছিদের যৌনাঙ্গ ভেঙে যায়, আর যৌনাঙ্গ ভেঙে যাবার কারণেই পুরুষ মৌমাছিদের মৃত্যু ঘটে থাকে। ফুলের মৌসুমে একটা মৌচাকে 50 থেকে 55 কেজি মধু হয়ে থাকে। 1 কেজি মধু সংগ্রহ করতে মৌমাছিদের 4 মিলিয়ন ফুলের নেকটার সংগ্রহ করতে হয়। একটি মৌমাছি সারা জীবনে 1/2 চা চামচ মধু সংগ্রহ করতে পারে। একটি মৌমাছি একসাথে 70 থেকে 100টি ফুলের নেকটার নিজের ভেতরে জমা রাখতে পারে। মৌমাছি প্রতি ঘন্টায় 24,000 কিলোমিটার বেগে উঠতে পারে, আর 1 সেকেন্ডে 200 বার পাখা নাড়াতে পারে, অর্থাৎ 1 মিনিটে 12,000 বার ডানা ঝাপটাতে পারে। মৌমাছির 170টি গ্রান নেবার রিসিপ্টর রয়েছে, এবং কুকুরের মতো বোমা বিস্ফোরক খুঁজে বের করার শক্তি রয়েছে। মৌমাছিদের পেট থেকে তৈরি হয় মৌচাকের মোম, আর মধু চিনির চেয়েও 25 গুণ বেশি মিষ্টি। মধু 1000 বছরে নষ্ট হয় না। প্রাণীদের ভিতরে মৌমাছি সবচেয়ে পরিশ্রমী প্রাণী। আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং ইউটিউব প্রেমী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।